আবেশীয় ফল। তো আবেশীয় কথাটা আসছে আবেশ থেকে, আবেশীয় কথাটা আসছে আবেশ থেকে। যেমন একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গ বা অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি খারাপদের সাথে থাকো, থাকতে 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 অটোমেটিক্যালি তুমি ওদের একজন হয়ে যাবে, ঠিক আছে? তো আবেশ মানে কি? তুমি যদি একটা লোহাকে চুম্বকের পাশে রাখো, লোহাটা অটোমেটিক্যালি অনেকদিন থাকতে 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 চুম্বক হয়ে যাবে, আবেশ। তো আবেশীয় ফল মানে আবেশ, আবেশ থেকে আবেশীয় কথাটা আসছে। তো দেখো, অধিক তড়িৎঋণাত্মক মৌল দ্বারা, অধিক তড়িৎঋণাত্মক মৌল দ্বারা সিগমা বন্ধনের পোলারিকরণকে, পোলারিকরণ জিনিসটা বুঝতে হবে আগে। প্রথমে পোলারিকরণ বোঝাবো, তারপর সিগমা বন্ধন জিনিসটা বোঝাবো। আমি গত ক্লাসে বলছি সিগমা বন্ধন পায় বন্ধন বুঝতে হবে তোমাদেরকে। যেমন ধরো, আমি যদি এই যে এটা ইথিন নিয়ে চিন্তা করি, এইচ টু সি বন্ড, ডাবল বন্ড সি এইচ টু, হ্যাঁ এটা প্লাস। আমরা যদি একটা অ্যালকেন নিয়ে চিন্তা করি, এইচ থ্রি সি সি এইচ থ্রি সি এইচ থ্রি, ঠিক আছে? তাহলে এই যে দেখো, এটাতে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড না, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি থাকে, সেটাকে আমরা বলবো সিগমা বন্ধন, হ্যাঁ সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন। কার্বন কার্বন ডাবল বন্ড না, ডাবল বন্ড। এই যে ডাবল বন্ডের একটা বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, বাকি বন্ধনটা হচ্ছে পায় বন্ধন, সিগমা বন্ধন পায় বন্ধন, সিগমা বন্ধন পায় বন্ধন। এই যে সিগমা বন্ধন আমরা চিনি, সিগমা বন্ধন আমরা চিনলাম, এই সিগমা বন্ধন, সিগমা বন্ধনের পোলারিকরণকে আবেশীয় ফল বলে। তাহলে সিগমা বন্ধনের পোলারিকরণ, পোলারিকরণ জিনিসটা বুঝতে হবে। মানে সিগমা বন্ধন চিনলাম, সিগমা বন্ধনের পোলারিকরণ জিনিসটা কি? দেখো, সিগমা বন্ধনের পোলারিকরণ, পোলার, পোলারিকরণ কথাটা আসছে পোল থেকে, পোল, পোলার থেকে পোলারিকরণ, পোলারাইজেশন, ঠিক আছে? তো পোল থেকে পোলারাইজেশন, পোলারিকরণ কথাটা আসছে। পোল মানে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত যার আছে, যার ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে সেটা হচ্ছে পোলার, পোলার যোগকারা। যেসব যোগের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে তারা হচ্ছে পোলার যোগ, পোলার যোগ। দেখো, কার্বনের সাথে এক্স যুক্ত আছে, কার্বন, এক্স একটি অধিক তড়িৎঋণাত্মক মৌল, এক্স একটি অধিক তড়িৎঋণাত্মক এক্স একটি অধিক তড়িৎঋণাত্মক মৌল, এক্স একটি অধিক তড়িৎঋণাত্মক মৌল, ঠিক আছে? তাহলে এই এক্স, যারা বেশি তড়িৎঋণাত্মক, যারা বেশি তড়িৎঋণাত্মক তারা ইলেকট্রন টান দেয়, ইলেকট্রন টান দেয়। এই কার্বনের সাথে অধিক তড়িৎঋণাত্মক একটা পরমাণু সিগমা বন্ধনে আবদ্ধ আছে, সিঙ্গেল বন্ড, সিগমা বন্ধনে আবদ্ধ আছে না? এই এক্স কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টান দেবে, কারণ এর তড়িৎঋণাত্মকতা বেশি, যার তড়িৎঋণাত্মকতা বেশি সে ইলেকট্রনকে টান দেবে। তাহলে এই এক্স এই কার্বনের এই যে বন্ধন থেকে ইলেকট্রনটা নিজের দিকে টান দেবে, ঠিক আছে? টান দেবে, যে ইলেকট্রন নিয়ে নেয় তার মাথার উপর মাইনাস, যার থেকে ইলেকট্রন চলে যায় তার মাথার উপর প্লাস, ঠিক আছে? দানের চিহ্ন প্লাস, কার্বন ইলেকট্রন দিয়ে দিছে, কার্বনের মাথার উপর প্লাস, এক্স ইলেকট্রন গ্রহণ করলো, এক্সের মাথার উপর মাইনাস। দেখো, এখানে এই দুইটা কম্পাউন্ড সিগমা বন্ধনে আবদ্ধ, পোল মানে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত, পোল মানে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত, প্লাস মাইনাস সিগমা বন্ধনে আবদ্ধ। সিগমা বন্ধনের পোলারিকরণ, সিগমা বন্ধনের পোলারিকরণ, সিগমা বন্ধন ধনাত্মক ঋণাত্মক প্রান্ত মানে পোল, সিগমা বন্ধনের পোলারিকরণ হচ্ছে আবেশীয় ফল অধিক তড়িৎঋণাত্মক মৌল দ্বারা, অধিক তড়িৎঋণাত্মক মৌল দ্বারা সিগমা বন্ধনের পোলারিকরণকে আবেশীয় ফল বলে। দিস ইজ কল্ড আবেশীয় ফল, ঠিক আছে? ধনাত্মক মেস আবেশীয় ফল নিয়ে আমরা আলোচনা করব, ধনাত্মক আবেশীয় ফল। দেখো,
এই কার্বন তো কার্বনের সাথে সিএইচ থ্রি যুক্ত আছে, সিএইচ থ্রি যুক্ত আছে। একটু আগে বলেছে সিএইচ থ্রি হচ্ছে ইলেকট্রন দাতামূলক, ইলেকট্রন দেয়। ধনাত্মক আবেশীয় মানে যে ধনাত্মক হতে চায়, ধনাত্মক আবেশীয় ফল মানে যেই আবেশ যার সাথে থাকলে আমি ধনাত্মক হতে পারবো সেটা ধনাত্মক আবেশীয় ফল। তাহলে এখানে সিএইচ থ্রি ধনাত্মক আবেশ ধর্মী ইলেকট্রন দাতামূলক, এ কার্বনকে ইলেকট্রন দিবে। এখানে কার্বনের তড়িৎনাত্মকতা কম, সিএইচ থ্রির তড়িৎনাত্মকতা বেশি, সিএইচ থ্রির ইলেকট্রনও বেশি, তাই এই ইলেকট্রন কার্বনের দিকে সাপ্লাই করবে। ঠিক আছে, তাহলে আমার সিএইচ থ্রির মাথার উপর হবে প্লাস, কার্বনের মাথার উপর হবে মাইনাস, কারণ সিএইচ থ্রি থেকে ইলেকট্রন কার্বনের দিকে চলে গেছে। ঠিক আছে, সিগমা বন্ধনের পোলারিকরণ, ধনাত্মক আবেশ ধর্মী ইলেকট্রন দাতামূলকের প্রভাবে কার্বন পরমাণুর পোলারিকরণ, কার্বন হয়ে যাচ্ছে নেগেটিভ, সিএইচ থ্রি হয়ে যাচ্ছে পজিটিভ। তাহলে এটা আবেশীয় ফল, ধনাত্মক আবেশীয় ফল, কারণ এখানে আমার ইলেকট্রন দানের মাধ্যমে, ইলেকট্রন টেনে নেওয়ার মাধ্যমে নয়, ইলেকট্রন প্রদানের মাধ্যমে এই আবেশ ধর্মিতা সৃষ্টি হচ্ছে। ইলেকট্রন প্রদানের মাধ্যমে, ইলেকট্রন সাপ্লাইয়ের মাধ্যমে যে আবেশ ধর্মিতা সৃষ্টি হয় সেটা ধনাত্মক আবেশীয় ফল। এবার ঋণাত্মক আবেশীয় ফল দেখি, সেই কার্বনের সাথে এক্স যুক্ত আছে, এক্সের তড়িৎনাত্মকতা বেশি, কার্বনের তড়িৎনাত্মকতা কম, তাই না? কার্বনের তড়িৎনাত্মকতা বেশি, এক্সের তড়িৎনাত্মকতা কম, তাই কী করবে? না, আমি উল্টা বললাম, সরি, এটার তড়িৎনাত্মকতা বেশি, এটার তড়িৎনাত্মকতা কম, তাই এটা থেকে ইলেকট্রন এদিকে চলে যাবে, এটার মাথার উপর হবে মাইনাস, এটার মাথার উপর হবে প্লাস। ঠিক আছে, তড়িৎনাত্মকতা বেশি তাই এটা ইলেকট্রনকে টান দিবি, যার তড়িৎনাত্মকতা বেশি সেই ইলেকট্রন টান দিতে পারবে, তাই এ এটা থেকে ইলেকট্রন টান দিয়ে এ হয়ে যাবে নেগেটিভ, এ হয়ে যাবে পজিটিভ। ঠিক আছে, তাই ইলেকট্রন নিয়ে, ইলেকট্রন নেয়া মানে ঋণাত্মক, ঋণাত্মক আবেশীয় ফল। ঠিক আছে, তাহলে ধনাত্মক আবেশীয় ফল মানে সিগমা বন্ধন দ্বারা কার্বন পরমাণুর পরলে পোলারিকরণ হলো, মানে এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, কিন্তু এটা কীভাবে হয়েছে? ধনাত্মক একজন ধনী ব্যক্তির দিকে ইলেকট্রন পাস করছে, ইলেকট্রন পাস করার ফলে আবেশ ধর্মিতা সৃষ্টি হয়, কিন্তু এটা বন্ধন থেকে ইলেক্ট্রন গ্রহণের ফলে আবেশ ধর্মিতার সৃষ্টি হয়। এটা ধনাত্মক আবেশীয় ফল, এটা ঋণাত্মক আবেশীয় ফল। ক্লিয়ার সবাই? তাহলে এখন আমি মেজোমারিক ফলটা একটু দেখাব। আবেশীয় ফল কী? আবেশীয় ফল হচ্ছে সিগমা বন্ধনের পোলারিকরণ, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সিগমা বন্ধন, দুইটা প্রান্তে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়া, এটা হচ্ছে আবেশীয় ফল। এবার মেজোমারিক ফল কী? মেজোমারিক ফল হচ্ছে পাই বন্ধনের পোলারিকরণ। পাই বন্ধন কী? কার্বন কার্বন ডাবল বন্ড, একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন। এই পাই বন্ধনটা ভেঙে কীভাবে আমার কার্বন প্লাস মাইনাস হবে? পাই বন্ধনের পোলারিকরণ হচ্ছে মেজোমারিক ফল। তো শর্টকাট মনে রাখবে, সিগমা বন্ধনের পোলারিকরণ মানে আবেশীয় ফল, পাই বন্ধনের পোলারিকরণ মানে মেজোমারিক ফল। ঠিক আছে, মেজোমারিক ফলের আজকে আমি জাস্ট একটু একটু আলোচনা করব। মেজোমারিক ফল নিয়ে আমরা দুইটা ক্লাস করব, ধনাত্মক মেজোমারিক ফল, ঋণাত্মক মেজোমারিক ফল নিয়ে আমরা আলাদা আলাদা দুইটা ক্লাস করব। ঠিক আছে, আচ্ছা, মেজোমারিক ফল পড়ার আগে আমাদেরকে জানতে হবে কনজুগেটেড সিস্টেম বলে একটা কথা আছে। কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড সিস্টেম সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। কনজুগেটেড সিস্টেম কি? কনজুগেটেড সিস্টেম হচ্ছে এই যে, যেমন ধরো কার্বন, না আমি পাঁচটা কার্বন নিলাম, পাঁচটা কার্বন নিলাম, আমি এই কার্বনে দিলাম ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। এই দেখো, এই এই যে এই কার্বন শিকলে আমরা দেখতে পাচ্ছি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল, মানে দ্বিবন্ধন সিঙ্গেল বন্ড, দ্বিবন্ধন ত্রিবন্ধন, দ্বিবন্ধন এক বন্ধন, একটার এক একটার পর একটা ক্রমানুসারে আছে। দেখো, দ্বিবন্ধন সিঙ্গেল বন্ড, দ্বিবন্ধন একক বন্ধন, এই যে একটার পর একটা, একটার পর একটা, এটা হচ্ছে কনজুগেটেড কাঠামো। ঠিক আছে, আরেকটা কনজুগেটেড কাঠামো হতে পারে, সেটা হচ্ছে সফল হওয়ার জন্য বুয়েট সুয়েট লাগে না, সফল হওয়ার জন্য বড় বড় ডিগ্রিও লাগে না।
সফল হওয়ার জন্য উদ্যম লাগে, পরিশ্রম লাগে। ওকে, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ কনজুগেটেড কাঠামো, কারণ আমি এটা দেখতে পাচ্ছি সিঙ্গেল ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। তাহলে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ক্রমানুসারে যদি থাকে সেটাকে আমরা বলবো কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড কাঠামো। আরও এক প্রকার কনজুগেটেড কাঠামো আমরা দেখতে পারি, যেমন বেনজিন বলয়, এটা কনজুগেটেড কাঠামো, কারণ বেনজিন বলয়ে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ক্রমানুসারে থাকে, তাহলে এটাকে আমরা কনজুগেটেড সিস্টেম বলতে পারি। এই কনজুগেটেড সিস্টেম যদি ভালো মতো বোঝো তুমি মেজোমারিক ফল ভালো মতো বুঝবে। এখন আমরা কনজুগেটেড সিস্টেমের সাহায্যে মেজোমারিক ইফেক্ট জিনিসটা বুঝব। অ্যামাইন নিলাম, কার্বন ডাবল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড কার্বন ডাবল বন্ড কার্বন, এই এটাই। এখন দেখো এটা কনজুগেটেড কাঠামো, আমি হাইড্রোজেনগুলো দিয়ে দিই কেমন। তাহলে আমি এখানে একটা হাইড্রোজেন দিতে পারি, এক দুই তিন চার, এখানে একটা হাইড্রোজেন দিতে পারি, এখানে একটা দিতে পারি, এখানে দুইটা দিতে পারি। তাহলে হাইড্রোজেন দ্বারা ফিল আপ, এখানে আর কিছু করা সম্ভব না, ঠিক আছে। তাহলে দেখো এখানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন, একটা লোন পেয়ার ইলেকট্রন আছে না, এই লোন পেয়ার ইলেকট্রন এখানে চলে আসবে। আচ্ছা, এক এক দুইটা ইলেকট্রন মানে একটা বন্ধন না, দুইটা ইলেকট্রন মানে একটা বন্ধন না। তাহলে এই দুইটা ইলেকট্রন যদি এখানে চলে আসে আমি এখানে একটা বন্ধন পাবো না, এখানে একটা বন্ধন সৃষ্টি হবে। কিন্তু এখানে যদি একটা বন্ধন সৃষ্টি হয়, কার্বনের যোজনী চার না, এই কার্বনের যোজনী কাউন্ট করো, এখানে এটা আসলো, এখানে আমি একটা বন্ধন পাওয়ার কথা পাচ্ছি। বন্ধনটা যদি গঠিত হয় এই কার্বনের যোজনী কত হয়, এক দুই তিন চার পাঁচ, কার্বনের যোজনীকে পাঁচ হতে পারে, পারে না। তাহলে এখানে যদি বন্ধন গঠিত হয় তাহলে কী হবে, আমার এখানে আমি একটা বন্ধন রাখতে পারবো না, কারণ কার্বনের যোজনী পাঁচ হতে পারে না। যোজনীর সমতা রক্ষার জন্য আমার এখান থেকে একটা ইলেকট্রন এখানে একটা এই যে বন্ধন এখানে শিফট করবে, শিফট করবে, শিফট করে এখানে দ্বিবন্ধন হওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানে যদি দ্বিবন্ধন হয় আমার এই কার্বনের যোজনী হয়ে যায় পাঁচ, এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে। তাহলে এই সমতা রক্ষার জন্য এখান থেকে এখানে চলে যাবে, এ কার্বনে কি আর কাউকে প্লাস করার ক্ষমতা আছে, ক্ষমতা নেই, তাই এ কার্বনের মাথার উপর প্লাস হয়ে যাবে, ইলেকট্রন নিজের কাছে রেখে দেবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি, আমি যেটা পাচ্ছি মেজোমারিক ফলের পর এটা এখানে আসলো, এখানে আমি দ্বিবন্ধন পাচ্ছি, এখানে দ্বিবন্ধন ছিল এখান থেকে চলে গেছে, এখানে আমি সিঙ্গেল বন্ড পাচ্ছি, এখানে সিঙ্গেল বন্ড ছিল এটা এখানে আসছে, আমি এখানে দ্বিবন্ধন পাচ্ছি, এখানে যেটা ছিল আমি এখানে সিঙ্গেল বন্ড পাচ্ছি প্লাস ধনাত্মক আয়ন পাচ্ছি। তাহলে দেখো মেজোমারিক ফলের প্রভাবে এখান থেকে এইটা এখানে আসার প্রভাবে, স্থানান্তরের প্রভাবে সিঙ্গেল বন্ড যেখানে ডাবল বন্ড, ডাবল বন্ড যেখানে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড যেখানে ডাবল বন্ড, ডাবল বন্ড যেখানে সিঙ্গেল বন্ড, চেঞ্জ হলো না কাঠামো, চেঞ্জ হলো না রেজোনেন্স হলো না, ধনাত্মক প্রান্ত এই জায়গা থেকে ইলেকট্রন চলে গেছে, এই জায়গায় ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে না, ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হলো, ধনাত্মক প্রান্ত পেলাম, ঋণাত্মক প্রান্ত পেলাম, পোলারাইজেশন হলো, পাই বন্ধনের স্থানান্তরের ফলে পোল সৃষ্টি হলো, তাই আমরা বলতে পারি এটা মেজোমারিক ফল, মেজোমারিক ইফেক্ট, ঠিক আছে। ক্লিয়ার, আরেকবার ক্লিয়ার করি জিনিসটা, এইচ টু এন যুক্ত আছে, লোন পেয়ার ইলেকট্রন যুক্ত কনজুগেটেড কাঠামো, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ফিক্সড, এখান থেকে একটা ইলেকট্রন এখানে, এই যে দুইটা ইলেকট্রন এখানে আসলে আমি এখানে ডাবল বন্ড পাবো, কিন্তু এখানে যদি ডাবল বন্ড হয়ে যায় এই কার্বনের যোজনে হয়ে যায় পাঁচ, উইচ ইজ নট পসিবল, তাই এখান থেকে এই বন্ধনটা এখানে চলে আসবে সমতা রক্ষার জন্য, ঠিক আছে। এখানে দ্বিবন্ধন হয়ে গেলে এই যোজনে হয়ে যায় পাঁচ, এটা এখানে চলে আসবে, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, ক্লিয়ার, বাসায় করবে বেশি বেশি। তো এটা হচ্ছে মেজোমারিক ফল, মেজোমারিক ফলের প্রকারভেদ। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ধনাত্মক মেজোমারিক ফল নিয়ে আলোচনা করব, ঋণাত্মক মেজোমারিক ফল নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট মেজোমারিক ফল কি একটু একটু দেখালাম, বেশি ডিপে যেতে হবে না। আজকে আমার টার্গেট
অনলি আবেশীয় ফল, মেজোমারিক ফল কী সেটা একটু দেখালাম। ধনাত্মক আবেশীয় ফল, ঋণাত্মক আবেশীয় ফল দুইটা দেখাইছি, মেজোমারিক ফল নিয়ে আলাদা আলোচনা। ধনাত্মক মেজোমারিক